डाउकी नदी এটি একটি আন্তঃসীমান্ত নদী ভারতের ওম নদী থেকে উৎপন্ন হয়ে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এই উপজেলার সারিগোয়াইন নদীতে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য 10.75 কিলোমিটার, প্রস্থ 150 মিটার। অববাহিকার আয়তন 4.14 বর্গ কিলোমিটার। খরস্রোতা ডাউকি নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে মারি নদী নাম ধারণ করে জাফলংয়ের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি সরাসরি হিমালয় পর্বত থেকে নেমে এসে ভারতের ডাউকি অঞ্চল হয়ে বাংলাদেশের জাফলংয়ে প্রবেশ করেছে। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন ডাউকি। জাফলংয়ের এটি সমতল ভূমিতে হলেও কয়েকশো মিটার পেছনে এটি পাহাড়ের আঁকাবাঁকা দুর্গম পথ অতিক্রম করেছে। এই নদীর উপর ডাউকিতে একটি ঝুলন্ত ব্রিজ আছে। নদীর প্রবাহ সারা বছরই থাকে। শুষ্ক মৌসুমে ফেব্রুয়ারিতে এই প্রবাহ নেমে গিয়ে 0.65 ঘনমিটার পার সেকেন্ড দাঁড়ায়, কিন্তু বর্ষা মৌসুমে জুলাইয়ে তা বৃদ্ধি পেয়ে 26.08 ঘনমিটার পার সেকেন্ড পর্যন্ত হয়। নদীটিতে জোয়ার ভাটা নেই। সাধারণত বন্যায় পার্শ্ববর্তী এলাকাগুলি প্লাবিত হয়। এই নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ স্থানগুলো হলো সংগ্রামপুঞ্জি, বল্লাঘাট পিকনিক স্পট এবং জাফলং বাজার। এই নদীর তীরে ব্যাংক রিভেন্টেটোর দৈর্ঘ্য 2358 মিটার।